স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি আকাশ এসান। ভারতের কেরালার নারী নির্যাতন, গণধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারী সহ ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। বিষয়টি বাংলাদেশ পুলিশকেও নিশ্চিত করা হয়েছে। এদিকে ওই ঘটনায় হৃদয় ওরফে টিকটক হৃদয় নামে একজনকে শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশ। এরই মধ্যে মগবাজার এলাকায় তার নানা অপকর্মের সন্ধান মিলেছে। অন্যদিকে ওই নির্যাতনের ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে হৃদয় সহ অজ্ঞাতদের নামে হাতিরঝিল থানায় একটি মামলা করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি ভারতের কেরালায় এক তরুণীকে শারীরিক নির্যাতন ও গণধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে জানা যায় এই ঘটনায় জড়িত সকলেই বাংলাদেশী। নির্যাতিত নারীকে শনাক্ত করে একটি পতিতালয় থেকে উদ্ধার করেছে ভারতের বেঙ্গালুরু পুলিশ। পরে একে একে অভিযুক্ত চার তরুণ ও দুই নারীকে আটক করে তারা। এরই মধ্যে বাংলাদেশ পুলিশকেও গ্রেপ্তারের বিষয়টি ভারতীয় পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে ভিডিও সূত্র ধরে তদন্ত শুরু করে বাংলাদেশ পুলিশ। পরিচয় শনাক্তে ব্যবহার করা হয় ফেসবুক। ভিডিওর পাঁচ তরুণের মধ্যে হৃদয় নামে একজনের চেহারার সাথে মিল পাওয়া যায়। পরিবারের সাথে যোগাযোগের পর পরিচয় নিশ্চিত হয় পুলিশ। পুলিশ বলছে, পরিচয় শনাক্ত হওয়া হৃদয় মগবাজার এলাকায় থাকত। স্থানীয়রা তাকে টিকটক হৃদয় নামে চিনত। নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তার যোগসূত্রতার খবরও পায় পুলিশ। নির্যাতিতা নারীও মগবাজার এলাকারই বাসিন্দা এবং দুজনই পূর্ব পরিচিত। এই ছেলেটির স্বভাবচরিত্র ভালো নয়। সে টিকটক করত এবং আরো বিভিন্ন ধরনের সামাজিক অশৃঙ্খল আচরণের সঙ্গে সে জড়িত ছিল। এদিকে এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন। দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। যেহেতু তার বাবা মাকে বলেছে যে সে বিদেশে যাওয়ার চেষ্টা করছে এবং টাকা পয়সা জোগাড় করার জন্য চেষ্টা করেছিল, তো এই পরিপ্রেক্ষিতে মেয়েটার অবস্থান পরে শনাক্ত করা হয়েছে। আসলে যখন দেখানো হয়েছে যে এই ভিডিওটি এই মেয়ের কিনা, তার বাবা মাই তাকে শনাক্ত করে যে হ্যাঁ এটা আমার মেয়ের ভিডিও। এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে তাদেরকে শনাক্ত করি, তাদের অবস্থান শনাক্ত করি এবং তাদের বিরুদ্ধে কি কি আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়গুলি আমরা প্ল্যান করেছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য ও মাদক শনাক্তকরণ সহ বিমানবন্দরের নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখছে ডগ স্কোয়াড। প্রতিদিন অন্তত তিনবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জনাকীর্ণ এলাকাগুলোতে তল্লাশি চালানো হয় এই ডগ স্কোয়াড দিয়ে। এতে বিমানবন্দরের ঝুঁকি কমার পাশাপাশি আন্তর্জাতিক চোরাকারবারিও কমেছে বলে জানায় আর্মড পুলিশ। ইংল্যান্ড থেকে আনা প্রশিক্ষিত এই কুকুরগুলোর প্রত্যেকে রয়েছে আলাদা নাম, থাকার ঘর, এমনকি পাসপোর্টও। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। দেশের সাথে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার প্রধান কেন্দ্রবিন্দু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রী পরিবহন থেকে শুরু করে পণ্য পরিবহনের প্রধান রুট এটি। কিন্তু এই পথ কখনো কখনো হয়ে ওঠে চোরাকারবারিদের অভয়ারণ্য। চোরাচালান সহ অপরাধ দমনে বিমানবন্দরে সিসি ক্যামেরার পাশাপাশি স্ক্যানার থাকলেও এর ফাঁক ফোকর দিয়ে চোরাকারবারি সচল হতে দেখা যায় প্রায়। তাই তো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইংল্যান্ড থেকে আনা হয় জার্মান শেফার্ড, ল্যাব্রাডর এবং বেলজিয়াম মেলানিয়াস জাতের ১৩টি প্রশিক্ষিত কুকুর। আর এই কুকুর নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর্মড পুলিশের ১৮ সদস্যকেও, যাদের ডগ হ্যান্ডলার বলা হয়। আমাদের ডগগুলো ৮ ধরনের এক্সপ্লোসিভ ডিটেক্ট করার জন্য প্রস্তুত রয়েছে, যে ট্রেনিং এর মাধ্যমে এখন তারা এক্সপ্লোসিভস আপনার ডিটেকশনে সক্ষম। ডগটা আপনাকে সরাসরি সাথে সাথে আপনাকে ইন্ডিকেশন দিয়ে দিচ্ছে আপনার আমার কুকুরগুলো যে এখানে এক্সপ্লোসিভের অস্তিত্ব আছে নাকি নেই। দূর থেকে গন্ধ শুকে মাদক বা বিস্ফোরক চিহ্নিত করতে পারে বিশেষভাবে প্রশিক্ষিত এসব কুকুর। প্রদর্শনীর মাধ্যমে তারই প্রমাণ পাওয়া গেল। দেয়ালে একই ধরনের কয়েকটি বক্স রাখা হয়। এর মধ্যে একটিতে রাখা হয় গান পাউডার, সেটি শনাক্ত করে দেখায় প্রত্যেকটি কুকুর। কোনো নাশকতার সৃষ্টি না হয় জনগণের বিরুদ্ধে, সেটার জন্য আমরা আমাদের ক্যানোপিগুলোতে, ডিপার্চার ক্যানোপিতে, ডিপার্চার টার্মিনাল, আভ্যন্তরীণ টার্মিনালগুলোতেই নিরাপত্তা রক্ষার্থে আমাদের কুকুরগুলো ক্যানোপি এরিয়া স্নিফ করে থাকে। এছাড়া কোনো ধরনের কোনো যাত্রী যদি লাগেজ সন্দেহজনক হয় অথবা কোনো ধরনের কোনো পরিত্যক্ত লাগেজ পাওয়া যায়, এক্সক্লুসিভ আছে কি নেই এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা আমাদের ক্যানাইনগুলোকে ব্যবহার করে থাকি। শরীর ঠিক রাখতে প্রতিদিন সকালে কুকুরগুলোকে ব্যায়াম করান আর্ম পুলিশের সদস্যরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ ২৪, ঢাকা।
করোনাকালে হাসপাতালে না আসা বা জরুরি সেবা না পাওয়ার কারণে দেশে মাতৃমৃত্যু হার 25-30% বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রসব পরবর্তী রক্তক্ষরণ, অপুষ্টি, চিকিৎসকের কাছে না নিয়ে যাওয়া এবং পরিবারের অবহেলায় মারা যায় শতকরা 31%। এদিকে ইউনিসেফ জানিয়েছে কোভিড-19 মহামারীতে স্বাস্থ্য ব্যবস্থা চাপের মুখে পড়ায় ও সেবা বিঘ্নিত হওয়ার কারণে হুমকিতে পড়েছে অন্তঃসত্ত্বা মা ও নবজাতক শিশুরা। নিরাপদ মাতৃত্ব দিবসে বিশেষজ্ঞরা বলছেন, মাতৃ মৃত্যু ঠেকাতে পুরো বিষয় ধরে নীতি নির্ধারকদের নতুন করে পরিকল্পনা করতে হবে। মারফুর রহমানের প্রতিবেদন। নিরাপদ মাতৃত্বের জন্য একজন গর্ভবতী নারীকে অন্তত 4 বার চিকিৎসকের কাছে ফলো আপে যাওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে বলা আছে। আবার প্রসব পরবর্তী চেকআপও রয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত শতকরা 50% মায়েরই আদর্শ চেকআপের বিষয়টি নিশ্চিত করা হয় না। এখনো বেশিরভাগ প্রসবই বাড়িতে হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রেজাউল করিম কাজল। করোনাকালে মাতৃমৃত্যু বেড়েছে প্রায় 25-30%, এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত টিকাদান কর্মসূচি ইপিআই। সংক্রমণের ভয় এবং যাতায়াত সহ নানা সমস্যায় প্রসবকালীন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা। বর্তমান করোনা পরিস্থিতিতে মায়েরা দুশ্চিন্তায় থাকে যে হাসপাতালে গেলে কিংবা স্বাস্থ্যকর্মীর কাছে গেলে হয়তো আমি নিজেই করোনা আক্রান্ত হতে যাব। এই জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনেই মাকে সেবা দিতে হবে এবং মাকে অবশ্যই প্রয়োজন হলে চিকিৎসকের কাছে আসতে হবে। মাতৃমৃত্যুর হার ঠেকাতে মায়ের সামাজিক এবং মানসিক নিরাপত্তার উপর জোর দিয়েছেন মেরি স্টোপস বাংলাদেশের অ্যাডভোকেসি ও কমিউনিকেশন প্রধান মঞ্জুর নাহার। নারীর সিদ্ধান্ত গ্রহণ, নারীর পুষ্টি, নারীর পছন্দ অপছন্দকে আমরা যদি আমরা বিবেচনায় এনে যদি একটা কম্প্রিহেনসিভ ওয়েতে আমরা ক্যাম্পেইন করি, আমরা যদি পলিসি বাস্তবায়ন করি, তাহলে আমি নিশ্চয়ই আশাবাদী। সরকারি হিসেবে বাংলাদেশে প্রতিদিন প্রায় 16 জন মা গর্ভকালীন জটিলতায় মারা যান। এটা স্বাভাবিক সময়ের একটি চিত্র। বিশেষজ্ঞরা বলছেন এসব ঠেকাতে ঠিক করতে হবে পুরো মাতৃস্বাস্থ্য সেবা ব্যবস্থা। মারুফা রহমান, News24, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট উচ্চ জোয়ারে সাতক্ষীরার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে ভেসে গেছে মাছের ঘের। এতে সর্বশান্ত হয়ে পড়েছে চিংড়ি চাষিরা। তারা বলছে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি পুষিয়ে নিয়ে ঘুরে দাঁড়ানোর আগেই আবারও প্লাবিত হলো। এ অবস্থায় স্বল্প সুদের ঋণ চায় তারা। মৎস্য বিভাগ বলছে পানিতে ভেসে গেছে 4 উপজেলার 7,500 চিংড়ি ঘের। এতে ক্ষতি হয়েছে প্রায় 55 কোটি টাকা। শাকিল ইসলাম জুয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছরের 20 মে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলা। এবারও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আশাশুনি ও শ্যামনগর উপজেলা। এসব উপজেলার বিভিন্ন স্থানে বেড়ি বাঁধ ভেঙে উপচে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে। প্লাবিত হয় অর্ধশত গ্রাম, ভেসে যায় অসংখ্য মাছের ঘের। চিংড়ি চাষিরা জানান আম্পানের ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতে ধার দেনা করে ঘেরে মাছ ছেড়েছে তারা। জোয়ারের পানিতে মাছ ভেসে যাওয়ায় দিশারা হয়ে পড়েছেন তারা। এটা বুড়ে গেছে, সেখানে আমি প্রায় 10 লাখ টাকার মতন আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। 20-30টা গ্রাম প্লাবিত হয়ে গেছে পানিতে। আমাদের যে ঘেরটে ছিল অনেক ক্ষতিগ্রস্ত, এখন আমাদের চলা অনেক দুষ্কর হয়ে পড়েছে। যে সামনের বছর আমি ঘেরের হাড়ি তো দেওয়ার কথা, আমি যে ওই পর্যন্ত খেয়ে যাবো এমন পয়সা আমার কাছে নাই। উপকূলবাসীর অভিযোগ, টেকসই বেড়িবাঁধ না থাকায় বাঁধ ভেঙে গ্রাম ও চিংড়ি ঘের প্লাবিত হচ্ছে। এই অবস্থায় ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চান তারা। এই বছর সবচেয়ে আমরা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, যেহেতু আমাদের ঘর বাড়ি কিছুই নেই। আমাদের এই টেকসই বেড়িবাঁধ দরকার এবং যাতে মানুষ সুস্থ হয়ে বসবাস করতে পারে তেমন একটা প্রতিকূল পরিবেশ আমাদের দরকার। সংশ্লিষ্টরা বলছেন ইয়াসের প্রভাবে দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার 27টি ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ইউনিয়নের প্রায় 55 কোটি টাকার মাছ ভেসে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। প্রাথমিক আমাদের যে তথ্য, তাতে দেখা যাচ্ছে যে প্রায় 4টি উপজেলাতে 55 কোটি টাকার ক্ষতি হয়েছে। 4% সুদে যে তফসিলে ব্যাংকগুলো থেকে যে ঋণ রয়েছে, সেই ঋণ যাতে আমাদের এই ক্ষতিগ্রস্ত চাষিরা খুব সহজেই পেতে পারে সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো। চিংড়ি চাষিদের এই ক্ষতি পুষিয়ে নিতে স্বল্প সুদের ঋণ সহ সব ধরনের সহায়তা করবে সরকার, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। এবার আমাদের নিয়মিত আয়োজন জাতীয় বাজেট। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সব মিলে বরাদ্দ দেওয়া হচ্ছে 1,00,00,000 টাকার বেশি। নতুন করে 150 উপজেলায় বাড়ানো হচ্ছে বয়স্ক ও বিধবা ভাতার আওতা। এছাড়া বাড়ছে মুক্তিযোদ্ধা ভাতাও। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, করোনাকালে যে বিপুল সংখ্যক মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন, তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে বাড়তি মনোযোগ এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন, যার সুফল পৌঁছে দিতে হবে প্রকৃত সুবিধাভোগীদের কাছে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গত কয়েক বছর ধরে দারিদ্রের হার দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। তবে মহামারী করোনা পাল্টে দিয়েছে তার সমীকরণ। করোনার সাথে এক বছরেরও বেশি সময় ধরে লড়াই করতে গিয়ে দারিদ্রের কাতারে যোগ হয়েছে বিপুল জনগোষ্ঠী। গেল জানুয়ারি মাসে গবেষণা সংস্থা সানেমের করা খানা জরিপে উঠে আসে, দেশে সার্বিক দারিদ্রের হার এখন 42%, যা 2018 সালেও ছিল 24.5%। সবশেষ গত এপ্রিল মাসে পিপিআরসি ও বিআইজেডির যৌথ জরিপে দেখা যায়, নতুন করে দরিদ্র হয়েছেন প্রায় 2,50,000 মানুষ। এছাড়াও নাগরিক প্ল্যাটফর্মের সাম্প্রতিক জরিপে উঠে আসে, করোনার এক বছরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর 78% এখনও আর্থিক সংকট থেকে বের হতে পারেননি। দারিদ্র নিয়ে জরিপ কাজের অন্যতম এই গবেষক ও অর্থনীতিবিদের মতে, আসছে বাজেটে এসব নতুন দরিদ্রদের টিকিয়ে রাখতে নিতে হবে বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি। কোভিডের বাস্তবতা মাথায় রেখে চিহ্নিত সুবিধা গোষ্ঠীর জন্য বরাদ্দ দরকার। আমি একটা বললাম নগর দরিদ্র, 2 নম্বর বললাম নতুন দরিদ্র। আসছে বাজেটে নতুন করে 150 উপজেলায় সব বয়স্ককে ভাতার আওতাভুক্ত করা হচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 20,000। ফলে চলতি বাজেটের 95,500 কোটি টাকা থেকে সামাজিক সুরক্ষায় বরাদ্দ ছাড়াচ্ছে 1,00,00,000 টাকা, যেখানে মোটা অঙ্কের খরচ যাবে ভর্তুকি ও প্রণোদনায়। এছাড়াও সামাজিক সুরক্ষায় যোগ করা হয় পেনশন ও গ্র্যাচুইটি, যা এ খাতের গোলমেলে হিসাব মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। একটা অ্যামাউন্ট কিন্তু আপনার প্রথমেই বাদ দেওয়া দরকার, সেটা হচ্ছে পেনশনের যে অ্যামাউন্টটা। অনেকগুলো কর্মসূচি ওই সামাজিক নিরাপত্তার বরাদ্দ খাতের মধ্যে বলা হচ্ছে, যেগুলো আসলে ওই যে সামাজিক নিরাপত্তা যে আলোচনা আমরা করি তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমাদের কিছু ইমার্জেন্সি ব্যবস্থা রাখতে হবে এই প্রচলিত সামাজিক সুরক্ষার বাইরেও, যারা হঠাৎ করে দারিদ্র রেখার মধ্যে পড়ে গেছে তাদের জন্য বিশেষ তহবিল গঠন করতে হবে। দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় 123 ধরনের কর্মসূচি আছে, যা বাস্তবায়নের দায়িত্ব পালন করে 24টি মন্ত্রণালয়। সামাজিক সুরক্ষা খাতে খরচের দিক থেকে এখনও তলানিতে বাংলাদেশ, যা জিডিপির অনুপাতে মাত্র 1%। বিশ্লেষকরা বলছেন, প্রতি বছর এ খাতে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হলেও তার গুণগত খরচ নিশ্চিত করা হয় না। তাই আসছে বাজেটে এই করোনাকালীন সময়ে নতুন করে যে বিপুল সংখ্যক মানুষ দরিদ্র হয়েছেন, তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে সাপ্তাহিক বাজার দর সপ্তাহের ব্যবধানে বেড়েছে সয়াবিন তেল ও পেঁয়াজের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারণ বাজার ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ও জাহেদুজ্জামান। শুরুতেই কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সপ্তাহ ব্যবধানে ইত্যপনের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন, কি দেখছেন আপনি? যে তেলের যে দাম বৃদ্ধি সেটি কিন্তু অস্বাভাবিক বলছেন ক্রেতারা। বিশেষ করে গত রাতে যে সিদ্ধান্ত হয়েছে, হঠাৎ করে 9 টাকা দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে, এবং হচ্ছে যে এর প্রভাব কিন্তু আমরা সকাল থেকেই দেখছি বাজারে পড়েছে। এই মুহূর্তে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 153 টাকা লিটারে বিক্রি হচ্ছে, যা কিন্তু একটি রেকর্ড সৃষ্টি করেছে কথা বলা যায়। তো গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন, যারা, তো তারা বলছেন যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু তারা এই দামটি বাড়িয়েছে। এর আগে গত মাসে কিন্তু 5 টাকা তেলের দাম বাড়ানো হয়েছিল, পরে 3 টাকা যদিও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে 5 লিটারের যে ব্র্যান্ডের যে তেলগুলো তারা কিনছেন কিন্তু 728 টাকা
পাঁচ লিটারের যে বোতলটি তারা কিন্তু 728 টাকা লিটারে কিনছেন, এবং অন্যান্য যে তেলগুলো রয়েছে, খোলা তেল যেগুলো রয়েছে, তো সেগুলোর দামও কিন্তু বেশি। তো এই মুহূর্তে যে অবস্থা, যেহেতু একটি ঘোষণা হয়ে গেছে, তো এর প্রভাব কিন্তু বাজারে পড়েছে, এবং যারা ক্রেতা যারা তারা কিন্তু বলছেন যে যদি তেলের উপরে যে শুল্কটি রয়েছে সেটি যদি প্রত্যাহার করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ভোজ্য তেলের দাম কিন্তু আসলে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে কেনার। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যাচ্ছি কুষ্টিয়ায়, চালের জন্য বিখ্যাত কুষ্টিয়ায় জাহিদুজ্জামান আছেন, তার কাছে বিস্তারিত জানবো। জাহিদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কুষ্টিয়ার চালের বাজারের অবস্থা কি এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আপনি সরজমিন থেকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ, আমি আছি কুষ্টিয়া পৌর বাজারের চালের আড়াতে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার নতুন করে যখন বোরো ধান ওঠার পরে কুষ্টিয়ার মিলগুলো চালু হলো, তারপর থেকেই কিন্তু চালের দাম বেশি, একদম ভরা মৌসুমে এবার চালের দাম 56-57 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এবং মিল মালিকরা আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে চালের দাম মানে ধানের দাম বৃদ্ধির কারণে ধানের দাম প্রথম থেকে এবার তারা 1100-1150 টাকা মন কিনতে হয়েছে তাদেরকে, যে কারণে কিন্তু এবার চালের দাম বৃদ্ধি হয়েছে। কিন্তু গত সপ্তাহের তুলনায় আজকে আমরা বাজারে দেখেছি যে সরু চাল মিনিকেট কুষ্টিয়ার পৌর বাজারে এখন 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাজল লতা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, আঠাশ চাল বিক্রি হচ্ছে 44 টাকা, এবং বাসমতি খুব স্পেশাল ধরনের চাল যেটা 63 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো চালের যে বর্তমান এই পরিস্থিতি, এ ব্যাপারে আমি এখানকার বিশেষ একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফ ভাই, এই চালের দাম যে এখন পরিস্থিতিতে আছে এটা স্বাভাবিক মনে করেন? চালের দাম এই বছরে আসলে দামটা ধানের মৌসুম নতুন হওয়ার পরেও গত বছরের মতো দামটা হয় নাই, স্বাভাবিক দাম হয় নাই, কাস্টমারের নাগালের মধ্যে নাই। গত বছরের চেয়ে এই বছরে চালের দাম কেজিতে এখনও 5-6 টাকা বেশি আছে। তো আমরা মনে করছি ধানের দাম যদি আগামীতে আর একটু কমে যায় বা কমতে থাকে তাহলে চালের দাম কমবে, আর না হলে ব্যবসায়ীদের ধারণা আমাদের উপরে ধান থেকে যারা চাল উৎপাদন করে তারা বলছে চালের দাম এই বছরে হয়তো বা এর চেয়ে বেশি কম হবে না। তো গত সপ্তাহে যেটা চালের দাম ছিল তো এই সপ্তাহে কিছুটা 1-2 টাকা একটু কমছে, তো আবার আমরা আশ্বাস এর মধ্যে আশ্বাস পাচ্ছি যে ধানের দাম বাড়তে শুরু করবে আগামী সপ্তাহে। যেমনটি শুনছিলেন এখানকার অন্যতম ব্যবসায়ী আশরাফুল ইসলাম, তিনি বলছিলেন যে চালের যে দাম রয়েছে সেটি আসলে গত বছরের তুলনামূলক বেশি, এই ভরা মৌসুমে এত বেশি দাম প্রত্যাশা করে না। তিনি আশা করছেন যে ধানের দাম যদি কমে আসে তাহলে চালের দাম কমে আসবে। আকাশ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুজ্জামান এবং যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান, জানাচ্ছিলেন রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার কেমন চলছে সে ব্যাপারে বিস্তারিত। এবারে পিরিয়ড সচেতনতা দিবস নিয়ে বিশেষ আয়োজন। আজ পিরিয়ড সচেতনতা দিবস, এবারের মূল প্রতিপাদ্য ইটস টাইম ফর অ্যাকশন। স্বাস্থ্যসম্মত পিরিয়ডকালীন পরিচর্যা নিশ্চিত করতে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি। বিভিন্ন জটিল রোগ এড়াতে পিরিয়ডকালীন সময়ে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ গাইনোরোগ বিশেষজ্ঞদের। আর স্যানিটারি ন্যাপকিনের দাম করমুক্ত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। ভারতীয় চলচ্চিত্র প্যাডম্যান নারীর পিরিয়ডকালীন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে নির্মিত এই চলচ্চিত্র তামিলনাড়ুর সমাজকর্মী অরুণাচল মুরুগানন্থমের জীবনের বাস্তব কাহিনী অবলম্বনে সামাজিক সচেতনতামূলক চলচ্চিত্র এটি। এই চলচ্চিত্রের গ্রামের নারীদের মতোই বাংলাদেশের 86% নারী পিরিয়ডকালীন সময়ে ব্যবহার করেন পুরনো কাপড়। এ তথ্য ন্যাশনাল হাইজিন সার্ভের। পিরিয়ডকালে অপরিচ্ছন্ন কাপড় ব্যবহার বয়ে আনতে পারে নানা রকম জটিল রোগ, বলছেন বিশেষজ্ঞরা। একটা কাপড় অন্তত পক্ষে 2টা সাইকেলের বেশি কিন্তু ব্যবহার করা উচিত না। অবশ্যই ভালোভাবে ধুয়ে রোদে শুকাতে হবে। পোকামাকড়
জিনিসটা যদি ওখানে যায় পরবর্তীতে যদি সেই কাপড়টা ব্যবহার করে তাতে কিন্তু তার সাংঘাতিক ভাবে সমস্যা হতে পারে, ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। সাদা স্ট্রাপ বলে কিছু সমস্যা হয় একটা মেয়ের, সেই ইনফেকশনটা প্রথমে ওখান থেকে শুরু হয়, তারপরে মূত্রথলিরও ইনফেকশন হতে পারে, ভাজিনাল ইনফেকশন হতে পারে। বাংলাদেশের বাজারে স্যানিটারি ন্যাপকিন রয়েছে বিভিন্ন কোম্পানির। কিছু কিছু স্যানিটারি ন্যাপকিনের দাম বেশ কম, কিন্তু অনেক ক্ষেত্রেই তা নিম্নবিত্ত ও গরিব নারীদের নাগালের বাইরে। ন্যাশনাল হাইজিন সার্ভের হিসাবে দেশের 20% কম নারী ব্যবহার করেন স্যানিটারি ন্যাপকিন। এই যে 80% ইউজ করে না, এটা আপনার সচেতনতার অভাব, তারপরে সোশ্যাল ট্যাবু এবং উচ্চ মূল্য, তো এই তিনটা কারণে আমরা মনে করি। তো কোন নির্দিষ্ট ভাবে একটা কারণ যে শুধুমাত্র দাম বা শুধুমাত্র অ্যাওয়ারনেস, এটা না। কিন্তু অ্যাকচুয়ালি সরকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে, আমরা আশা করব সরকার এই বাজেটের মাধ্যমে সম্পূর্ণরূপে ভ্যাট এবং ট্যাক্স এই স্যানিটারি ন্যাপকিন বা এটার যে র মেটেরিয়াল বা প্যাকেজিং মেটেরিয়াল আছে এগুলির উপরে যাতে এই ভ্যাট এবং ট্যাক্স সম্পূর্ণরূপে প্রত্যাহার করে। পিরিয়ড চলাকালে অনেকে মানসিক অবসাদে ভোগেন, হতে পারে পেটে বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা। এ সময় পুষ্টিকর খাবার খাওয়া ও প্রচুর পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা। পিরিয়ড, মাসিক বা ঋতুস্রাব নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ। একজন নারীর নিয়মিত ও সঠিকভাবে পিরিয়ড হওয়ার অর্থ তিনি সন্তান ধারণে সক্ষম। তাই পিরিয়ড কেবল নারীর সঙ্গে নয়, পুরো পৃথিবীতে নতুন জীবন সৃষ্টির সঙ্গে সম্পর্কিত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ইলিশের প্রজনন বাড়াতে বঙ্গোপসাগরে 65 দিনের মাছ ধরা বন্ধ থাকায় চট্টগ্রামের সাগর পাড়ে জেলেদের হতাশা। এই সময় প্রতি জেলাকে 40 কেজি করে প্রতি মাসে চাল দেওয়ার কথা থাকলেও এখনও মেলেনি সরকারের এই সহায়তা। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন, যাদের তালিকায় নাম আছে তারাই পাবে সেই সহায়তা। অন্যদিকে বঙ্গোপসাগরে বাংলাদেশের জেলেদের মাছ আহরণ বন্ধ থাকলেও একই সাগরে ভারত ও মিয়ানমারের জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে প্রতি বছরই মাছ শিকার করে এমন অভিযোগ মাছ আহরণকারীদের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। মাছের প্রজনন মৌসুম, তাই সমুদ্রে মৎস্য আহরণে 65 দিনের নিষেধাজ্ঞা সরকারের। বেকার জেলেদের কেউ জাল মেরামত করছেন বা কেউ বসে আছেন অলস। এর আগেও টানা 7 মাসের নিষেধাজ্ঞা ছিল, সামনে অক্টোবরে আসবে 22 দিনের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে বছরে 4 মাস মাছ ধরতে পারেন জেলেরা। জীবিকা বন্ধ, তাই এ সময়ে প্রতি জেলেকে মাসে 40 কেজি করে চাল দেওয়ার কথা সরকারের, কিন্তু আসেনি তা। সমুদ্রে আমার আশ্বাস ধরি ধরি সে বন্ধ, আমরা কীভাবে চলুন, এই চলনের কোনো পথ নাই। আমরা সরকারের কাছে আবেদন করছি যে এই যে আমরা 65 দিন আমরা বন্ধ, আমরা যে সরকার থেকে কিছু অনুদান পাই। সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে, তালিকায় যাদের নাম আছে তারাই পাচ্ছেন এই সুযোগ সুবিধা। তারা সবাই কিন্তু আমাদের এই কাঠপাত এই প্রণোদনা পাচ্ছে প্রতি মাসে 40 কেজি করে হারে এটা আছে। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বিগত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে এই সময় আহরণ বন্ধ থাকলে বাড়ে ইলিশের উৎপাদন। বাংলাদেশের জেলেরা সমুদ্রে না থাকলেও ভারতের জেলেরা এখনও একই সমুদ্রে তারা আছেন। তার কারণে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ কতটুকু সুফল আসবে তা নিয়ে দুশ্চিন্তায় সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় শেষ ওয়ানডে শুরু হবে দুপুর 1টায়। শেষ ম্যাচে টাইগার একাদশে আসতে যাচ্ছে বেশ কিছু পরিবর্তন। এদিকে মাহমুদুল্লাহ রিয়াজ জানিয়েছেন, সেরা ক্রিকেট খেলে সিরিজের পূর্ণ 30 পয়েন্টে চোখ বাংলাদেশের। তৃতীয় ওয়ানডে নিয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এরই মধ্যে সিরিজ জিতেছে বাংলাদেশ, লঙ্কাদের হোয়াইট ওয়াশ করার প্রথম সম্ভাবনার সামনে টাইগাররা, দলে কোনো পরিবর্তন কি আসতে পারে কিনা এবং আর কি কি তথ্য আছে ম্যাচ সম্পর্কে বিস্তারিত জানাবেন। আকাশ, দলে যে পরিবর্তনের কথাটি বলছেন, দলে নিশ্চয়ই পরিবর্তন আসবে। সেক্ষেত্রে নাঈম শেখকে কিন্তু ডাকা হয়েছে, তিনি কিন্তু ব্যাটিংও করেছেন, এবং দলে আরেকটি পরিবর্তন নিঃসন্দেহে আসবে, যেহেতু সাইফউদ্দিন বাধা পেয়েছিলেন তার জায়গায় কিন্তু একটি পরিবর্তন আসবে। ধারণা করা হচ্ছে লিটন দাসের জায়গায় নাঈম শেখ খেলতে পারেন, এবং সেক্ষেত্রে সৌম্য সরকার কিন্তু একটি চয়েস হতে পারে এই সাইফউদ্দিনের জায়গায়।
এই পরিবর্তনটুকু আপাতভাবে ভাবা যায় যে বাংলাদেশ দলে আসতে পারে, এবং একটি বিষয় কিন্তু গতকালকে মাহমুদুল্লাহ রিয়াদ বলেছিলেন যে হচ্ছে গিয়ে পূর্ণ 30 পয়েন্ট পেতে কিন্তু তৃতীয় ওয়ানডেতে জয় ভিন্ন অন্য কোনো বিকল্প নেই, কারণ আপাতত সুপার লীগের শীর্ষে থাকলেও বাংলাদেশ কিন্তু এটা ধরে রাখতে হলে সামনে অ্যাব্রোডের সিরিজ রয়েছে, সেই সিরিজগুলোতে ভালো মোটিভেশন পেতে হলে কিন্তু এখানে হোয়াইট ওয়াশ করার বিকল্প নেই। আরেকটি বিষয় যে হচ্ছে গিয়ে একটি চিন্তার বিষয়, টপ অর্ডার কিন্তু রান পায়নি, সাকিব আল হাসান বোলিংয়ে নিজের মুনশিয়ানা দেখালেও কিন্তু ব্যাটিংয়ে জ্বলে উঠতে পারেনি, সেক্ষেত্রে মিডল অর্ডারের উপর একটি ভরসা রাখতে হচ্ছে, আরও স্পেসিফিকলি বলতে গেলে মুশফিক রিয়াদ তাদের উপর ভরসা রাখতে হচ্ছে, এটি কিন্তু একটা চিন্তার জায়গা। তো অ্যাব্রোডের সিরিজগুলোর আগে নিশ্চয়ই এই তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ জয়ের যে প্রত্যাশা সেটির পাশাপাশি চাইবে যে এই ল্যাকিংসগুলো কাটাতে। আরেকটি বিষয় যে হচ্ছে গিয়ে সাইফুদ্দিনের যে অভাব, সেই অভাবটি কিন্তু অনেকটা এই ম্যাচে পড়বে যদি কিনা সৌম্য সরকারকে দিয়ে বিকল্প হিসেবে চালানো যায় যদি তিনি খেলেন। আর টসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি কিন্তু টস জয়ের পরে যেই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে, যদিও সেই সময় ওয়েদারটা ছিল একরকম, লাস্ট দুই দিনের যে বৃষ্টি সেই বৃষ্টির পরে আসলে উইকেটের আচরণ কীরকম হয় এবং টসটা আসলে পরবর্তী ফ্যাক্টর হতে পারে কিনা সেই বিষয়টি আসলে একটি লক্ষণীয়। তবে উইকেটের একটি মন্থর ভাব কিন্তু হচ্ছে গিয়ে পরবর্তীতে চলে আসে, সেটি কিন্তু বিবেচনায় রেখে বাংলাদেশ দল কিন্তু ধারণা করা হচ্ছে চাইবে যে টস যদি জিতে তাহলে কিন্তু ব্যাটিংয়ে নিতে চাইবে। তো বাংলাদেশের জন্য কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে শুধুমাত্র হচ্ছে গিয়ে হোয়াইট ওয়াশ বিষয়টি এমন না, বাংলাদেশের জন্য কিন্তু একটি মোটিভেশনের সিরিজ, কারণ নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ কিন্তু সাফার করেছে এবং অ্যাব্রোডের সিরিজ আছে, সুপার লীগের আরও একটি লম্বা জার্নি রয়েছে, সেই জায়গাটার কথা চিন্তা করলে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আজকের পরিবর্তন নিঃসন্দেহে আসবে, তবে সেটি দুটি না তিনটি এটি আসলে পরবর্তীতে বলা যাবে, তবে ধারণা করা হচ্ছে দুটি পরিবর্তন নিশ্চিত বাংলাদেশ দলে। ধন্যবাদ আপনাকে। দর্শক বার্তাকক্ষ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজ। এবার ফুটবলের খবর। বিশ্বকাপ বাছাই পর্বের বাকি তিন ম্যাচ খেলতে কাতারের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়বে জেমিডের শিষ্যরা। এই গ্রুপে বাংলাদেশের বাকি তিন ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও ওমান। 3 জুন আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ, 7 জুন ভারত ও 15 জুন হবে ওমানের বিপক্ষে ম্যাচ। সবগুলো ম্যাচ হবে কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে। 32 সদস্যের বাংলাদেশ দলে মোট খেলোয়াড় আছেন 22 জন। ইঞ্জুরির কারণে যেতে পারেনি স্ট্রাইকার সাদুদ্দিন, আর করোনায় কাতার সফর শেষ হয়েছে সফিল ও ইব্রাহিমের। এছাড়া এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।